আসসালামু আলাইকুম, আমি রেজাউল করিম। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে স্বাগত। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম ও দশম শ্রেণী, অধ্যায় ষষ্ঠ, রাষ্ট্র, নাগরিকতা এবং আইন। এর পূর্বে আমরা জেনেছি রাষ্ট্র এবং নাগরিকতা সম্পর্কে, আজ আমরা জানব আইন সম্পর্কে। আজকের আলোচনার বিষয় আইনের ধারণা, আইনের উৎস এবং সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা। আইনের ধারণা, সাধারণভাবে আইন বলতে সামাজিকভাবে স্বীকৃত লিখিত ও অলিখিত বিধিবিধান ও রীতিনীতিকে বোঝায়। মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করা এবং সমাজে শৃঙ্খলা বজায় রাখার জন্য অধিকাংশ মানুষই এ সকল নিয়মকানুন মেনে চলে। আইন দুই ধরনের, এক সামাজিক আইন এবং দুই রাষ্ট্রীয় আইন। সামাজিক জীবনে মানুষ যে সকল আইন মেনে চলে তাকে সামাজিক আইন বলে, আর জাতীয় নীতিমালার পরিপ্রেক্ষিতে এবং মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণ করতে ও সমাজে সৃষ্ট বিভিন্ন সমস্যা প্রতিরোধের জন্য সরকার যে আইন প্রবর্তন করে তাকে রাষ্ট্রীয় আইন বলে। রাষ্ট্রবিজ্ঞানী এবং আইন বিশারদগণ আইনের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। টি এইচ গ্রিন বলেছেন, রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার এবং বাধ্যবাধকতা সমূহ আইন। অধ্যাপক হল্যান্ডের মতে, আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের কতগুলো নিয়ম যা সার্বভৌম শক্তি কর্তৃক প্রণীত হয়। আইনের উৎকৃষ্ট সংজ্ঞা দিয়েছেন উড্রো উইলসন। তিনি বলেন, আইন হলো সমাজের সেই সকল প্রতিষ্ঠিত প্রথা ও রীতিনীতি যেগুলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং যা সরকারের অধিকার ও ক্ষমতার দ্বারা বলবৎ করা হয়। সুতরাং উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং মানুষের সামাজিক কল্যাণের জন্য গৃহীত সুনির্দিষ্ট নিয়মের সমষ্টিকে আইন বলে। আইনের বৈশিষ্ট্য, এক আইন মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে, দুই আইন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য, তিন আইন সকলকেই মান্য করতে হয়, আইন অমান্য করলে সাজা পেতে হয়, চার আইন রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত এবং আরোপিত, পাঁচ আইন হলো সমাজে প্রচলিত প্রথা ও রীতিনীতি। আইনের উৎস, আইনের বিভিন্ন উৎস রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ডের মতে আইনের উৎস ছয়টি। এগুলো হলো, এক প্রথা, দুই ধর্ম, তিন বিচার সংক্রান্ত রায়, চার বিজ্ঞানসম্মত আলোচনা এবং পাঁচ ন্যায়বোধ এবং ছয় আইনসভা। এক প্রথা, প্রথা হলো আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস। দীর্ঘকাল ধরে সমাজে প্রচলিত আচার অনুষ্ঠান, নিয়ম কানুন, বিধিনিষেধ, রীতিনীতি ও অভ্যাস যা সমাজের অধিকাংশ মানুষ মেনে চলছে বা পালন করে আসছে তাকেই প্রথা বলে। যেমন নববর্ষ পালন, স্বাধীনতা দিবস উদযাপন, ধর্মীয় অনুষ্ঠান পালন ইত্যাদি প্রথার উৎকৃষ্ট উদাহরণ।
এ সকল সামাজিক প্রথার আবেদন এতই বেশি যে এগুলো অমান্য করলে সংঘাত ও বিদ্রোহের সৃষ্টি হয়। কালক্রমে এসব প্রচলিত প্রথা রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি পেয়ে আইনে পরিণত হয়েছে। যেমন ব্রিটেনের অধিকাংশ আইনই প্রথা থেকে এসেছে। দুই, ধর্ম। বিভিন্ন ধর্মগ্রন্থ আইনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। ন্যায় অন্যায়, পাপ পুণ্য ইত্যাদি মূল্যবোধ ধর্ম চিহ্নিত করেছে। রাজনৈতিক ক্ষেত্রে এসব ধর্মীয় মূল্যবোধের প্রভাব বিশেষভাবে লক্ষণীয়। ধর্মভিত্তিক রাষ্ট্রে ধর্মীয় বিধানই রাষ্ট্রীয় আইন হিসেবে বিবেচিত হয়। ইসলামিক রাষ্ট্রের আইন প্রধানত কোরআন ও শরিয়ার উপর নির্ভরশীল। আবার হিন্দু আইনও মূলত হিন্দুদের ধর্মগ্রন্থ যেমন বেদ, গীতা, রামায়ণ প্রভৃতির উপর নির্ভরশীল। তাই ধর্মীয় রীতিনীতি আইন রূপে গ্রহণ করে রাষ্ট্রীয় আইন প্রবর্তন করা হয়। বিবাহ, উত্তরাধিকার প্রভৃতি বিষয়ে মুসলমান ও হিন্দু সম্প্রদায় নিজ নিজ ধর্মীয় আইন মেনে চলে। তিন, বিচার সংক্রান্ত রায়। বিচারকের রায়ও আইনের একটি উৎস। বিচারকালে বিচারক যদি প্রচলিত আইনের মাধ্যমে মামলার নিষ্পত্তি করতে ব্যর্থ হন, তখন তিনি স্বীয় বুদ্ধি, মেধা ও প্রজ্ঞার সাহায্যে প্রচলিত আইনের সঙ্গে সঙ্গতি রেখে নতুন আইনের ব্যাখ্যা দিয়ে বিচারের রায় প্রদান করেন। এ ধরনের রায় একটি দৃষ্টান্ত হয়ে যায় এবং একসময় তা আইনে পরিণত হয়। তাই দেখা যায় বিচারকের রায়ও আইনের একটি উৎস। চার, বিজ্ঞানসম্মত আলোচনা। আইনবিদদের বিজ্ঞানসম্মত আলোচনা বা তাদের আইন বিষয়ক গ্রন্থাবলী আইনের উৎস। প্রখ্যাত আইনবিদদের ব্যাখ্যা, মূল্যায়ন, আলোচনা ইত্যাদি থেকে রাষ্ট্র প্রয়োজনীয় আইনের সন্ধান লাভ করে। ব্রিটেনের আইন ব্যবস্থায় আইনবিদ কোক, ব্ল্যাকস্টোন, আমেরিকার কেন্টো, ইসলামী আইনের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখের অনেক অভিমতই আইনের মর্যাদা লাভ করেছে। পাঁচ, ন্যায়বোধ। বিচারক যখন প্রচলিত আইনের মাধ্যমে কিংবা উপযুক্ত আইনের অভাবে ন্যায় বিচার করতে ব্যর্থ হন, তখন নিজস্ব সামাজিক নীতিবোধের আলোকে ন্যায্য রায় প্রদান করেন। এরূপ নীতিবোধ দ্বারা প্রণীত আইন দেশের আইনের মর্যাদা লাভ করে। তাই ন্যায় নীতি ও ন্যায়পরায়ণতা আইনের একটি উৎস। ছয়, আইনসভা। আধুনিক রাষ্ট্রে আইনসভাই আইনের প্রধান উৎস। সকল গণতান্ত্রিক রাষ্ট্রেই আইনসভা বা আইন পরিষদ আছে। এ আইনসভায় দেশের জনগণের স্বার্থকে লক্ষ্য রেখে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও সংশোধন করা হয়ে থাকে। এছাড়াও রাষ্ট্রীয় সংবিধান ও রাষ্ট্রপ্রধানের জারিকৃত প্রশাসনিক ডিগ্রি, বৈদেশিক চুক্তি, আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক কনভেনশনের রেটিফিকেশনও আইন হিসেবে গৃহীত হয়। এখানে রেটিফিকেশন এর অর্থ হলো অনুসমর্থন, নীতিগত অনুমোদন, আর ডিগ্রি হলো রায়, নিষ্পত্তি, নির্দেশ, আদেশ। সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা। সুশাসন প্রতিষ্ঠায় আইনের অনুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রে আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হলে সকল নাগরিক সমানভাবে সুযোগ সুবিধা ভোগ করতে পারে, কেউ কারো অধিকার ক্ষুণ্ণ করতে পারে না।
সাধারণভাবে আইনের অনুশাসন বলতে বোঝায় আইনের প্রাধান্য এবং আইনের দৃষ্টিতে সাম্য। আইনের প্রাধান্য বজায় থাকলে সরকার স্বেচ্ছাচারী হতে পারে না এবং ক্ষমতার অপব্যবহারও করতে সাহস পায় না। বিনা অপরাধে কাউকে গ্রেপ্তার করা, বিনা বিচারে কাউকে আটক রাখা ও শাস্তি দেওয়া প্রভৃতি আইনের প্রাধান্যের পরিপন্থী। সমাজে আইনের প্রাধান্য প্রতিষ্ঠিত হলে কেউ আইন অমান্য করে অন্যের অধিকারে হস্তক্ষেপ করতে পারে না। আইনের দৃষ্টিতে সাম্য বলতে বোঝায় সমাজে ধনী দরিদ্র, সবল দুর্বল, জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সকলেই সমান, সকলের জন্য একই আইন প্রযোজ্য। বিচার বিভাগের স্বাধীনতা এবং গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির মাধ্যমে আইনের শাসন কায়েম করা সম্ভব। তাই বলা যায় সুশাসন প্রতিষ্ঠায় আইনের প্রয়োজনীয়তা অপরিসীম। এই পাঠ থেকে আমরা জানলাম আইনের ধারণা বা আইনের সংজ্ঞা, আইনের বৈশিষ্ট্য, আইনের উৎস এবং আইনের প্রয়োজনীয়তা। এখন তোমরা এই নিচের প্রশ্নগুলোর উত্তর লিখো। এক, আইনের সংজ্ঞা দাও, আইনের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। দুই, আইন কাকে বলে, আইনের উৎসগুলো ব্যাখ্যা করো। তিন, সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের আলোচনার বিষয়, আশা করি তোমরা বুঝতে পেরেছ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করো, আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।